নমস্কার, এই মুহূর্তৰ ডাঙৰ খবৰ জনাইছো টাইমেটৰ দৰ্শকক। ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মালৈ জেড প্লাছ নিৰাপত্তা দিয়া হৈছে। কেন্দ্ৰীয় গৃহ মন্ত্ৰালয়ে এই গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। এতিয়াৰে পৰা জেড প্লাছ নিৰাপত্তাৰ মাজত থাকিব ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। বিগ ব্ৰেকিং নিউজ এই মুহূৰ্তত টাইমেটৰ দৰ্শকক জনাইছো। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মালৈ জেড প্লাছ নিৰাপত্তাৰ ব্যৱস্থা। কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ে জারি করেছে নির্দেশনা। জেড প্লাস নিরাপত্তা দিয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক। দেশের যে কোনো প্রান্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় লাভ করব জেড প্লাস নিরাপত্তা। ইয়ার পূর্বতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় লাভ করেছিল জেড ক্যাটেগরি নিরাপত্তা, আর এটার জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তা লাভ করব রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সিআরপিএফে প্রদান করিব জেড প্লাস নিরাপত্তা। গৃহ মন্ত্রালয়ে এক নিরাপত্তা বৈঠকত গ্রহণ করেছে সিদ্ধান্ত যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক দিয়া হব জেড প্লাস নিরাপত্তা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার প্রতি লক্ষ্য রাখি আগবঢ়া হয়েছে জেড প্লাস নিরাপত্তা। এতিয়ারে পৰা জেড প্লাস নিরাপত্তা বেষ্টনিত থাকিব রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আর 24 ঘণ্টায় অতন্ত্র প্রহরী হয়ে থাকবে সিআরপিএফ। এই মুহূর্তরে ডাঙর খবর টাইমেটর দর্শকক জানাইছো, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জেড প্লাস নিরাপত্তা দিয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়, আর আজিরে পৰা কার্যকরী হওয়াকৈ এই নির্দেশনা দিয়া হয়েছে জেড প্লাস নিরাপত্তার মাজক। এতিয়ারে পৰা থাকিব রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ইয়ার পূর্বতে জেড ক্যাটেগরি নিরাপত্তা লাভ করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়, কিন্তু এতিয়ারে পৰা জেড প্লাস নিরাপত্তা বেষ্টনিত থাকিব রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর এই মুহূর্তত মূর হইতে আছে সতীর্থ শ্রীপর্ণা গোস্বামী। শ্রী, আপনার ওসব কি আছে সবিশেষ তথ্য? হয়, আসলে জেড প্লাস সিকিউরিটি তেনে সময় দিয়া হয় যেটা ইন্টেলিজেন্স ব্যুরোয় অনুভব করে যে সেই ব্যক্তিগীর জীবনের প্রতি কোনো থ্রেট রিস্ক আছে, অর্থাৎ কোনো ভাবুকি আছে। তেনে সময় ইন্টেলিজেন্স ব্যুরোয় এই সিদ্ধান্ত গ্রহণ করে আর জেড প্লাস সিকিউরিটি দিয়া হয় এজন ব্যক্তিক। দেশের ভিতরতে যদি চাবলে যাওয়া হয় সকলকে সর্বাধিক সকলকে শক্তিশালী সিকিউরিটি হয়েছে SPG, অর্থাৎ দ্য স্পেশাল প্রটেকশন গ্রুপ, যি প্রধানমন্ত্রীক দিয়া হয়েছে। আর তার পাছতেই হয়েছে জেড প্লাস সিকিউরিটি আটাইতকৈ শক্তিশালী প্রটেকশন। আর জেড প্লাস সিকিউরিটি ডক্টর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মালৈ প্রেরণ করা হয়েছে। আর আজিরে পৰা জেড প্লাস সিকিউরিটি দিয়া হব হিমন্ত বিশ্ব শর্মাক। ইয়ার পূর্বে তেখেতৰ জেড ক্যাটেগরি সিকিউরিটি আছিল, আর উত্তর পূর্বাঞ্চলত যেতিয়া তেখেতে এটা ঠাইৰ পৰা আন এটা ঠাইলৈ যায় তেতিয়া সেই সময়তহে তেখেতে জেড সিকিউরিটি ব্যবহার করেছিল মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। কিন্তু দিল্লীলৈ যেতিয়া যায় সেই সময় তেখেতে জেড সিকিউরিটি ব্যবহার করা নাছিল। ইয়ার পূর্বে নর্মেল সিকিউরিটি লৈ পেলাই তেখেতে তেনেধৰণে অহা যোৱা কৰিছিল দিল্লী বা অন্য স্থানত। কিন্তু এতিয়া জেডৰ পৰা জেড প্লাস সিকিউরিটিলৈ তেখেতক ট্রান্সফার করা হয়েছে। এতিয়া মই জেড আর জেড প্লাস সিকিউরিটির মাজত কিছু যে পার্থক্য আছে সেই পার্থক্যকিটা বুঝাই দিছো। জেড প্লাস সিকিউরিটির বাদ দিয়ে যদি আমি জেড সিকিউরিটি ক্যাটেগরি সিকিউরিটির কথা কোম, তো জেড সিকিউরিটির আসলে 22 জন CRPF-ৰ কমাণ্ডো থাকে, যি 22 জন কমাণ্ডোয়ে সেই মানুহগৰাকীক বা সেই ব্যক্তিগৰাকীক সুৰক্ষা প্ৰদান কৰে। আৰু 22 জন থাকে জেড ক্যাটেগরির সিকিউরিটি। কিন্তু জেড প্লাস সিকিউরিটির যদি কথা কোৱা হয় তেন্তে জেড প্লাস সিকিউরিটির 55 জন CRPF-ৰ কমাণ্ডো থাকে, আৰু 55 জন CRPF-ৰ কমাণ্ডোয়ে সেই ব্যক্তিগৰাকীক সুৰক্ষা প্ৰদান কৰে 24x7, অৰ্থাৎ 24টা ঘণ্টাতে 55 গৰাকী CRPF-ৰ জোৱান লগত থাকিব, কমাণ্ডো থাকিব লগত, আৰু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক এই সুৰক্ষা প্ৰদান কৰিব। কাৰণ তেখেতৰ লাইফৰ প্ৰতি, তেখেতৰ জীৱনৰ প্ৰতি ভাবুকি আছে বুলি, থ্ৰেট ৰিস্ক আছে বুলি ইণ্টেলিজেন্সে এয়া অনুভৱ কৰি জেড প্লাছ চিকিউৰিটি তেখেতক দিছে। আৰু এতিয়া আগৰ দৰে নহয়, অৰ্থাৎ উত্তৰ পূৰ্বাঞ্চলতে নহয়, তেখেতে যদি দিল্লী, হাৰিয়ানা, মুম্বাই যলৈকে যায় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা, তেখেতৰ সৈতে জেড প্লাছ চিকিউৰিটি থাকিব। আৰু ইয়াক গৃহ মন্ত্ৰালয়ৰ পৰা সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে, আৰু আজিৰে পৰা মুখ্যমন্ত্ৰীয়ে লাভ কৰিব জেড প্লাছ চিকিউৰিটি। নিশ্চয়কৈ এই মুহূৰ্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ শ্ৰীপৰ্ণা। টাইমেটৰ দৰ্শকক জনাইছোঁ আজিৰ দিনটোৰ আন এক ডাঙৰ খবৰ, ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক জেড প্লাছ নিৰাপত্তা দিয়া হৈছে। এতিয়াৰে পৰা জেড প্লাছ চিকিউৰিটিত থাকিব ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। ইয়াৰ পূৰ্বতে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে জেড চিকিউৰিটি লাভ কৰিছিল, কিন্তু আজিৰে পৰা
জেড প্লাস নিরাপত্তার মাজত থাকিব রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেখর জি কোনো প্রান্ত জলৈকে যায় তাতে জেড প্লাস নিরাপত্তা লাভ করিব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।